আজকের নতুন ভিডিওতে বলবো অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের কথা। সর্বদা হাসি মুখে লেগে থাকা মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবন এখন অন্যরকম। বড় মেয়ে পায়েলের অকাল মৃত্যুর পর নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলেছেন তিনি। কেমন দিন কাটছে তার, এরই সঙ্গে আরো অনেক কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। সালটা ছিল 1967। বিমল করের গল্প বালিকা বধু নিয়ে ছবির পরিকল্পনা করেন পরিচালক তরুণ মজুমদার। একদিন বারান্দা থেকে আবিষ্কার করেন মিষ্টি মুখের অতি চঞ্চল একটি মেয়েকে। নাম জিজ্ঞাসা করতে জানিয়েছিলেন ইন্দিরা চট্টোপাধ্যায়। মেয়েটির সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর তাকেই বালিকা বধু হিসাবে বেছে নেন তরুণ মজুমদার। এরপর বাবা প্রাণতোষ চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়ে অভিনয় করতে লাগলেন মৌসুমী। শুরু হলো বালিকা বধু। তখন তাকে গ্রুমিং করিয়েছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়। এরপরে বালিকা বধু বক্স অফিসে কতটা সফল ছিল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এরপর সিনেমার অফারের পাহাড় জমতে থাকলেও সবাইকে ফিরিয়ে দিয়ে পড়াশোনায় মন দিয়েছিলেন তিনি। কিন্তু নিয়তির লিখন ছিল অন্য কিছু। মৌসুমী প্রেমে পড়লেন হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের। কানাঘুষের মাধ্যমে সেই খবর একদিন পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায়ের কানেও। মাধ্যমিক পরীক্ষার আগেই বিয়ে হয়ে গেল মৌসুমীর। পুত্র এবং পুত্রবধূকে নিয়ে বোম্বে চলে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়। এরপর 1972 সালে পরিচালক শক্তি সামন্তের অনুরাগ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন মৌসুমী। অনুরাগ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘ কয়েক দশক ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করেছিলেন তিনি। তার অভিনীত বাংলা ছবির মধ্যে উল্লেখযোগ্য হল পরিণীতা, অনিন্দিতা, অগোবধূ সুন্দরী, কড়ি দিয়ে কিনলাম ইত্যাদি। আর হিন্দিতে কাচ্চে ধাগে, জেহরিলে ইনসান, আনন্দ আশ্রম, রোটি কাপড়া কান, মঞ্জিল ইত্যাদি। এরপর 1985 থেকে ধীরে ধীরে সহ অভিনেত্রী হিসাবে নিজেকে পরিণত করে তোলেন মৌসুমী চট্টোপাধ্যায়। নায়িকা থেকে হয়ে ওঠেন চরিত্রা অভিনেত্রী। জীবনের শক্তিতে ভরপুর মৌসুমী আজও বলিষ্ঠ এবং সাবলল অভিনেত্রী। বর্তমানে তার অভিনীত গয়নার বাক্স, পিকু দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছিল। বিবাহিত জীবনের পাশাপাশি সিনেমাকেও সমানভাবে চালিয়ে গিয়েছিলেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ হিসাবে বংশের গরিমা তিনি বজায় রেখেছেন। সবই ঠিক ছিল, কিন্তু বড় মেয়ে পায়েলের হঠাৎ মৃত্যু সব হিসেব উল্টো পাল্টা করে দিল। যেন জীবনের ছন্দ যেন কেটে গিয়েছে। মেয়ের মৃত্যুর পর থেকে এক প্রকার নিজেকে গৃহবন্ধ করে নিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। মেয়ের মৃত্যু বা তা নিয়ে তৈরি হওয়া বিবাদ কোনো কিছুকে নিয়ে কোনোদিন মুখ খোলেননি তিনি। এখন আর তাকে সেভাবে প্রকাশে দেখাও যায় না। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।